হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা প্রত্যেকটা বাঙালির জিভে জল এনে দেবে। তো সেটা হচ্ছে থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো, আম মাখা। তো এত বড় আম, আর এখানে আরেকটা আছে আম, তো এই দুটোর মাখা হবে আজকে। আমি ভাবছিলাম অনেকদিন ধরে ভিডিওটা করবো, কিন্তু বাবা যখনই আম কিনে নিয়ে আনতো, তো তখনই না আমগুলো আমি শেষ করে দিতাম, অনেক লোভ লাগতো আর ভিডিও করার টাইমও পেতাম না। টাইম বলতে কি মানে তাড়াতাড়ি করে খেয়ে শেষ করে নিতাম। আর তোমরা হয়তো ভাবছো যে চুরি করে আম মাখা আজকে এটা ভিডিও বানাচ্ছি আমি, কিন্তু না, চুরি করে না, এটা আমার বাবা এই থেকে কিনে এনেছে বাজার থেকে। যদি আমি চুরি করে নিই আর ভিডিওটা আপলোডও করে দিই ইউটিউবে, আর যদি বাবা ভিডিওটা দেখে নেয়, তাহলে তো মানে কী বলবো, বাকিটা ইতিহাস থাকলো। তো তোমরা আশা করি বুঝে গেছো যে আমি কী বলতে চাইছি, যে যদি চুরি করে ই করি, একদিন আমি চুরি করেছিলাম, দু তিন দিন হলো করেছিলাম চুরি করে আম মাখা, তখন ভিডিও করিনি। তো তখন আমি করেছিলাম, বলেছিলাম বাবাকে যে এরকম চুরি করে আম মাখা করেছিলাম, দেখিয়েছি। তো বলছে তো চুরি করার দরকার কী ছিল, যে আমাকে বলতেছে আমি কিনে আনতাম, তো এরকম নিয়ে অনেক কথা বলেছিলো আমাকে। তো তার জন্য আমি আর তারপর থেকে চুরি চুরি করিনি, এনেছিলো আজকে। তো ওটাতেই আমি ভাবলাম যে চলো আজকে ভিডিওটা বানানো যাক আম মাখা। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এখানে আমি শুরু করে দিয়েছি আম মাখাটা, তো চলো আমটাকে কাটা যাক। যেহেতু আমি এখন ছাদে আছি, আর ছাদে হাওয়াও বইছে, আর এখানে একটা ফ্যান আছে এই বারান্দাটাতে, তো এই বারান্দাতে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি, আর এখানে হাওয়াও বইছে, ওয়েদারটাও খুব ভালো। তো চলো কেটে নিই। পারছি না যেহেতু ভিতরে মনে হয় আঁশ হয়ে গেছে তার জন্য, বাট 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 তো আমি এটাকে কাটতে পারছি না, ভিতরে মনে হয় আঁশ হয়ে গেছে। তো তাও চেষ্টা করছি, কারণ কি চেষ্টা করতেই হবে, আমি আম মাখাটা আজকে খেয়েই ছাড়বো। এটাকে আমি কিছুতেই কাটতে পারছি না, তো আমি আরেকটা ট্রাই করছি এটাকে কাটার। এটাকে আমি কাটতে পারছি, ফাইনালি আমি এটাকে কেটে নিলাম, ফাইনালি এত বড় আমটাকে আমি কাটতে পারলাম, আর এই ছোট আমটাকে আমি কাটতে পারলাম না। তো এটাকেও এইভাবে আমি কেটে নিচ্ছি, বাপরে এটা তো আঁশ হতে লেগেছে, তার জন্য এটাকেও কাটতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি পেরেছি কাটতে। এগুলো কি হচ্ছে জানি না। খাওয়া হবে, কিন্তু আমার লোভ লাগছে।
একটু আমি এটাকে রেখে দেবো, খাবো না। তো চলো এগুলোকে ধোয়া টোয়ার পরে এটাকে রেখে নেওয়ার পর কথা হচ্ছে। তো আমি আম ধুয়ে নিয়ে চলে এসেছি, এই দেখো। তো এটাকে এবার মাখাবো। তো তোমরা তো এখানে দেখো, আমগুলো আমি ভালো করেই ধুয়ে নিয়েছি। তারপর এখানে আছে ঝাল লবণ, যেটাকে শুকনো লঙ্কা আর লবণ বেটে বানানো হয়েছে মিক্সিতে। আর এখানে আছে কাসন্তি, তো এগুলো দিয়ে এখন মাখাবো। আমি আমটাকে ভালো করে মেখে নিয়েছি। থামো, তোমাদেরকে দেখাই, আমার তো জিভে জল আসছে দেখে, আর আমার হাতটাও কত সুন্দর হয়ে আছে। তো এই দেখো, আমটা যেহেতু অনেক বড় ছিল তার জন্য একটু মাখতে অসুবিধা হয়েছে, যেহেতু পিসগুলোও বড় বড়, আমি আর ছোট ছোট করিনি। লম্বা লম্বা পিসের আম মাখা খেতে দারুণ লাগে। তো এইখানে তো দেখো কত সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। জানি না তোমরা কেমন ক্যামেরাতে দেখতে পাচ্ছ, আর আমার হাতটা তো দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে দেখে। তো এখানে আছে আম মাখা, যেটা তোমরা দেখতেই পেলে। এবার এটাকে আমি খাবো, আমি আর লোক সামলাতে পাচ্ছি না। আর এমনিতে এগুলো জিনিস আমার খুব ভালো লাগে, তোমরাও কমেন্টে বলো এগুলো তোমাদেরকে ভালো লাগে কিনা। আর এই ভিডিওটাতে আমি তোমাদের মুখে, মানে আই মিন তোমাদের জিভেতে জল আনতে পেরেছি কিনা, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এবার আমি এটা রিভিউ দিব। একবারে বুঝতে পারলাম না, দারুণ। তোমরা ওইটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, একদম অসাধারণ হয়েছে। আশা করি তোমরা, আর এমনি তো আম মাখা বলে কথা, কখনো খারাপ হবে না, দারুণ হয়েছে, জাস্ট দারুণ, বলার নেই। মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কীভাবে এটাকে দারুণ বলবো, এতটাই সুন্দর লাগছে। তো তোমরা ওটাকে বাড়িতে ট্রাই করতে পারো এই গরমকালের বিকেলবেলাতে। তো আমারও এখানে ওয়েদারটা বিকেলেই, এখন তো হাওয়া বইছে, দেখ মানে ওয়েদারটা জাস্ট দারুণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে এরপরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি নতুন হয়ে থাকো। তো চলো দেখা হবে এর পরের ব্লগে।